পানির জলে ভাসছে সিলেট, সুনামগঞ্জ সহ বেশ কয়েকটি জেলা। লোকালয় ছাপিয়ে সড়ক মহাসড়ক বিমানবন্দরও টইটম্বুর পানিতে। বন্যা পরিস্থিতি যখন ক্রমেই অবনতির দিকে, তখন নড়ে চড়ে বসতে হচ্ছে নীতি নির্ধারকদেরও। শনিবার বিকেলে মিন্টো রোডের সরকারি বাসভবনে ব্রিফিংয়ে বন্যা কবলিত এলাকায় আগাম প্রস্তুতি থাকার দাবি করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। আর বন্যার পানি নামতে কোনো রাস্তা বাধা সৃষ্টি করলে তা কেটে ফেলার নির্দেশ দেন তিনি। সিলেটের আমাদের মেডিকেল হাসপাতাল, সেখানেও হঠাৎ করে পানি ঢুকে সেখানে আমাদের বিদ্যুৎ ব্যবস্থাপনার তো একটা বিপর্যয়কর অবস্থা এসেছে, যার জন্য আমি তাৎক্ষণিকভাবে আমাদের সিটি কর্পোরেশনের মেয়রকে অনুরোধ করেছি, তিনি যেন নাকি তাদের থেকে জেনারেটর নিয়ে হসপিটালের যে সমস্ত আইসিউতে রোগীরা আছে তাদেরকে যেন নাকি রক্ষা করা যায়, এবং সেটার জন্য জেনারেটর তারা নিয়ে যাচ্ছে। আমাকে এখন আপনাদের সামনে টেলিফোন করে জানাইলো যে তারা সেই জেনারেটর নিয়ে সেখানে যাচ্ছে। তো প্রত্যেকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করছে, জনপ্রতিনিধিরা কাজ করছে, আর বিভাগীয় কমিশনার সাথে আমার বেশ কয়েক দফায় কথা হয়েছে, এবং আমাদের সেনাবাহিনী অত্যন্ত ভালো ভূমিকা পালন করছে এই দুর্যোগের মধ্যে। আর সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যদি কোথাও কোনো রাস্তা পানি অপসারণ হতে না পারার জন্য বাধা হয় তাহলে সেটার জন্য কেটে দেওয়া হয়। তো আমরাও সেখানে আমাদের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরকে আমি এই নির্দেশটা দিয়েছি, তাদের সেখানের প্রকৌশলীরা পর্যবেক্ষণ করছে, যদি কোথায় কেটে দেওয়ার দরকার হয় তাহলে কেটে দেবে, এবং সিটি কর্পোরেশনের মেয়রকেও আমি বলেছি এবং বিভাগীয় কমিশনারকে আমি বলেছি। তো বেশিরভাগ রাস্তায় ডুবে গেছে এবং রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে, তো ওয়াটার যদি কোনো রাস্তার কারণে লগিং হয় তাহলে সেটাকে লগ সরাই দেওয়ার জন্য তারা কাজ করছে, তাইলে সেটা কেটে দিয়ে সেখানে আমরা বেলি ব্রিজ বসাই দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এটার জন্য আমি অভয় দিচ্ছি, পরবর্তীতে আমরা এটার জন্য বরাদ্দ দেব এবং সেটা পুনর্নির্মাণ করার জন্য আল্লাহ চাইত বন্যা উত্তরণের পরে। আগাম প্রস্তুতি ছিল বলে আমরা তাৎক্ষণিকভাবে আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করতে পেরেছি, আমরা তাৎক্ষণিকভাবে টিউবওয়েলগুলো রাইজ করার জন্য সেখানে লোক প্রেরণ করতে পেরেছি। এদিকে সচিবালয়ে ব্রিফিংয়ে কোনো কিছুর কমতি নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বন্যা দুর্গতদের জন্য নতুন করে চাওয়া হয়েছে আরও 20 কোটি টাকার বরাদ্দ। তিন দিনে সিলেট ও সুনামগঞ্জে পাঠানো হয়েছে 1,60,00,000 টাকা, আর 1,00,000 মানুষকে উদ্ধার করে পাঠানো হয়েছে আশ্রয় কেন্দ্রে। আমাদের মানবিক সহায়তার অর্থ খাদ্য, চাল, শুকনা খাবার, প্যাকেট খাবার কোনোটারই কমতি নাই, সব কিছু পর্যাপ্ত মজুদ আছে। তবে এত পানি এবং পানির যে স্রোত, সেই অবস্থার মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী সবারই কিন্তু কষ্ট হচ্ছে, খুব দুঃসাধ্য কাজ করছে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে, কালকে আপনারা দেখেছেন স্পিড বোট নিয়ে তারা কীভাবে উদ্ধার করছে, কোমর পানি বুক পানিতে ওরা নেমে উদ্ধার কাজও করছে। তো বাংলাদেশ সেনাবাহিনী সবসময় ভালো কাজ করে, এখনও ভালো কাজ করছে, নৌবাহিনী ভালো কাজ করছে, কোস্টগার্ড করছে, পুলিশ ভালো সহায়তা দিচ্ছে, ফায়ার সার্ভিসের ভলান্টিয়াররা ফায়ার সার্ভিস কাজ করতেছে, আর আমাদের প্রশাসনের লোকরা দিন রাত মানে প্রশংসা করার মতো তারা পরিশ্রম করে যাচ্ছে। আমি সবার কাজে অত্যন্ত সন্তুষ্ট। সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি না ঘুমিয়ে এই উদ্ধার কার্য পরিচালনা তিনি তদারকি করছেন এবং আমাদেরকে সাহস দিচ্ছেন। আবহাওয়া দপ্তর এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র আমাদের সাথে সারাক্ষণই যোগাযোগ করছে, সারাক্ষণই রিপোর্ট পাঠাচ্ছে, সেই অনুযায়ী আজকে শনিবার রবি সোম আরও 48 ঘন্টা পানি বৃদ্ধি পাবে এবং মঙ্গল বুধবার থেকে পানি হয়তো কমতে থাকবে। কাজে এই 2 দিনে বন্যা পরিস্থিতি আরও অবনীত হবে, সেই অনুযায়ী আমরা আমাদের মাঠ প্রশাসন এবং যারা কাজ করছে সকলকেই সতর্কবার্তা দেওয়া আছে, যাতে উদ্ধার কার্যটা পানিবন্দি মানুষকে যাতে নিরাপদ আশ্রয়ে, যেটা আমরা ফ্লাড শেল্টার বলি, সে শেল্টারে যেন নিয়ে আসা হয়। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে আগামী 3 দিন, আর ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে রেকর্ড বৃষ্টির প্রভাব পড়ছে সিলেটে। ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এইসব জায়গাতে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি থাকবে, তবে আগামী 2-3 দিন পরে বৃষ্টি হয়তো পরিমাণ কিছুটা কমে যাবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় চেরাপুঞ্জিতে 970 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। সড়ক-ব, সময় সংবাদ, ঢাকা।